আমার বাংলা সংবাদে আমি দেবাশিস আপনাদের স্বাগত জানাচ্ছি। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। লোকসংহতি দিবস জন্মদিনে কালিকা প্রসাদকে শ্রদ্ধাঞ্জলি জানালো জেলা প্রশাসন। বিবেকানন্দ রোড সাব পোস্ট অফিসে ব্যাপক কেলেঙ্কারি, আত্মসেয়া 2 লক্ষাধিক টাকা। সুস্মিতার প্রভাবে শক্তিশালী হচ্ছে বরাকে তৃণমূল কংগ্রেস, জানালো আহ্বায়ক কমিটি। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। বরাকের কৃতি সন্তান তথা লোকশিল্পী, সংগ্রাহক ও গবেষক কালিকা প্রসাদ ভট্টাচার্যের জন্মদিনকে লোকসংহতি দিবস উপলক্ষে পালন করল কাছাড় জেলা প্রশাসন। রাজ্য সরকারের নির্দেশে শনিবার সকাল 10টায় স্থানীয় গান্ধী ভবনে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এই শিল্পীর প্রতি শ্রদ্ধা জানাতে এক শ্রদ্ধাঞ্জলি সভা আয়োজন করা হয়। এদিন শিল্পীর প্রতিকৃতিতে মাল্যদান করে শিল্পীর জীবনশৈলী নিয়ে বিস্তারিত আলোকপাত করেন বিশিষ্টজনেরা। কাছাড় জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত ও শিলচর তথ্য জনসংযোগ বিভাগের আঞ্চলিক কার্যালয়ের ব্যবস্থাপনায় শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানটি সম্পূর্ণ কোভিড প্রোটোকল মেনে অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী, বিজেপি কাছাড় জেলা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি বিমলেন্দু রায়, সমাজসেবী মিতালি দাস, বিশিষ্ট সাংস্কৃতিক কর্মী ভাস্কর দাস প্রমুখ। এছাড়া প্রশাসনের তরফ থেকে উপস্থিত ছিলেন ডিডিসি রাজীব রায় সহ বিভাগীয় কর্মকর্তারা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক দীপায়ন চক্রবর্তী সহ বিভিন্ন বক্তারা বলেন, শ্রদ্ধাঞ্জলি সভা ভারতীয় জনতা পার্টির আমাদের কার্যালয়ে করেছিলাম। আমার মনে হয় না হলেও সভাপতি মহাশয় জানবেন যে হাজার গানে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা সহ বিভিন্ন নাগরিকবৃন্দ সেখানে গিয়ে শ্রদ্ধাঞ্জলি দিয়েছিলেন। ভারত সরকার, আসাম রাজ্য সরকার যে জায়গায় দাঁড়িয়ে বরাক উপত্যকার শিল্পীকে, একজন শিল্পীকে সম্মান দিয়ে আজকের দিন লোকসংহতি দিবস ঘোষণা করেছে, সেখানে দাঁড়িয়ে আমাদের কর্তব্য যে আমাদের ভেরির যিনি আজকের দিনে আমাদের মধ্যে থেকে চলে গেছেন, আমাদের এই শিল্পী সমাজকে নিয়ে, সকলকে নিয়ে আজকের দিনে এই আয়োজন আমরা করা উচিত ছিল। যাই হোক, আমি ভাবি যে আগামী দিনে অন্তত পক্ষে যিনি চলে গেলেন তার সম্মান রাখতে, তাকে স্মরণ করার জন্য আগামী দিনগুলোতে এইভাবে আমরা কাজ করব, এটা আজকের দিনে আমি অনুরোধ রাখছি। তাহলে প্রকৃত শ্রদ্ধাঞ্জলি আমাদের কালিকাদার প্রতি নিবেদন করা সম্ভব হবে বলে আমি মনে করি। যদি বিধায়ক হিসাবে আপনারা আমাকে বিধায়ক বানিয়েছেন, বিধায়ক হিসাবে যদি আগামী দিনে এই ব্যাপারে আমার কিছু করার প্রয়োজন থাকে, আমি প্রতিজ্ঞাবদ্ধ আজকের এই সভায় যে কালিকাদা নিয়ে যতটুকু করা প্রয়োজন আপনারা ভাবেন তার থেকে বেশি করবেন। কোন চিটফান্ড বা চাকুরির প্রলোভন দেখি আত্মসাত নয়। এবার পোস্ট অফিস অ্যাকাউন্ট থেকে প্রায় 2 লক্ষাধিক টাকা আত্মসাত হওয়ার বিস্ফোরক অভিযোগের তদন্তে নামল পুলিশ প্রশাসন। শনিবার শিলচর বিবেকানন্দ রোডের সাব পোস্ট অফিসে হানা দেয় পুলিশের দল। জানা যায় মাস কয়েক আগে ওই সাব পোস্ট অফিসে থাকা এক অ্যাকাউন্টে থেকে প্রায় 2 লক্ষাধিক টাকার গরমিল দেখে অ্যাকাউন্ট হোল্ডার দীপেশ দে মামলা করেন পুলিশে। পেশায় অটো চালক দীপেশবাবু জানান, পোস্ট অফিসের ওই শাখায় 2,65,549 টাকা জমা ছিল তার অ্যাকাউন্টে। মাসখানেক আগে তার মায়ের চিকিৎসার জন্য পোস্ট অফিসে টাকা তুলতে গিয়ে দেখেন তার অ্যাকাউন্টে মাত্র 1,800 টাকা রয়েছে। তা দেখে তার পায়ের তলা থেকে জমি সরে যাওয়ার উপক্রম হয়। তখন শাখার ইনচার্জকে এ ব্যাপারে জিজ্ঞেস করলেও কোনো সদুত্তর পাওয়া যাননি। পরে লিখিতভাবে হেড পোস্ট অফিসে জমা টাকার সঠিক হিসেবের দাবি জানান, কিন্তু কোনো সুরাহা হয়নি। বিষয়টি নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী, বিধায়ক, জেলা প্রশাসন সহ পোস্ট অফিসের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ চেয়ে বার কয়েকবার টুইট মেইল করলেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। অবশেষে নিজের কষ্টে উপার্জিত টাকা ফেরত পেতে পুলিশের দ্বারস্থ হয়ে এক মামলা দায়ের করেন তিনি। শনিবার বিবেকানন্দ রোড সাব পোস্ট অফিসে তদন্তে মাঠে নামে তারাপুর পুলিশ। তবে এখনো তদন্তের স্বার্থে সংবাদ মাধ্যমের সামনে মুখ খুলতে নারাজ পুলিশ কর্মকর্তারা। এদিকে অ্যাকাউন্ট থেকে টাকা উধাও রহস্যে ওই শাখার ইনচার্জের প্রতিক্রিয়া জানতে গেলে অপব্যবহারের মুখে পড়তে হয় সংবাদ মাধ্যমকে। তার কথাবার্তায় ব্যাপক অসঙ্গতি সহ গরমিল বিট্টু করেছে বলে বারবার দাবি করেন তিনি। তবে বিট্টুকে এ নিয়ে জিজ্ঞেস করলে স্পষ্ট কিছু বলেননি পোস্ট অফিসে থাকা সেই মহিলা ইনচার্জ। এছাড়াও এদিন তদন্ত চলাকালীন আরও কয়েকজন পুরুষ মহিলার অ্যাকাউন্টে অর্থ গরমিলের অভিযোগে জড়ো হন ওই শাখায়। বাধ্য হয়ে আমি তারাপুর থানাতে একটা এফআইআর করি গত 10 তারিখে, সুপারিনটেনডেন্ট স্যারের সাথে অ্যাপ্লিকেশন দিয়েছি 10 তারিখে।
ওই পেপারও দিয়েছি আমি যুবসংঘ পেপারে 10 তারিখে, কিন্তু টোটালি কোনো রেসপন্স না পাওয়াতে আমি টুইটার ডাউনলোড করে মেইল পাঠাই সিনিয়র অফিসগুলোতে, মেইল পাঠাই, কোনো মেইলের কোনো রিপ্লাই নেই। তার পরিবর্তে আমি টুইটার ডাউনলোড করে টুইটারে টুইট করে জানাই অনেককেই, আমাদের পোস্ট অফিস থেকে শুরু করে, পোস্ট অফিস না সরি, ডিসি অফিস থেকে শুরু করে পিএম অফিস পর্যন্ত অনেকেই আমি টুইট করেছি, অনেক মিডিয়াকেও টুইট করেছি, কিন্তু আমি কোনো সদুত্তর পাই নাই। যার জন্য আমি অনুরোধ জানাইতেছি আপনাদেরকে যে আমার টাকাগুলো যাতে আমি, এখন কি পুলিশ এসেছিল তদন্তে? এখন বিবেকানন্দ সাবপোস্ট অফিসে পুলিশ এসেছিল, আজকে এসেছিল, আজকে এসেছিল। কিন্তু কি করছেন আপনি, এফআইআরটা কবে দিয়েছিলেন? আমি এফআইআর দিয়েছি লাস্ট 10/9, মানে প্রায় এক মাস, দেখছি আমার কম্পিউটারে মোবাইল নাম্বার চেঞ্জ করা হয়েছে, তারপর আমরা কোনো কেওয়াইসি দেইনি, কেওয়াইসি মোবাইল নাম্বারটা যে চেঞ্জ করা হয়েছে কার নাম্বার হয়েছে? নাম্বারটা শুনেছি পুলিশ সার্চ করে বের করেছে, ওইটা বিট্টু প্রাক্তন সাংসদ সুস্মিতা দেবের নেতৃত্বে বরাক উপত্যকায় তৃণমূল কংগ্রেস শক্তিশালী হয়ে উঠেছে। শনিবার শহীদপুরে এক সাংবাদিক সম্মেলন করে দাবি করল সোনাই কেন্দ্র তৃণমূল কংগ্রেসের আহ্বায়ক কমিটি। সোনাই তৃণমূল কংগ্রেসের মুখ্য আহ্বায়ক হায়দর হোসেন বরভুইয়া বলেন, সুস্মিতা দেবের নেতৃত্বে বিভিন্ন দলের কর্মীরা সোনাই তৃণমূল কংগ্রেসে ভিড়তে শুরু করে দিয়েছেন। ইতিমধ্যে 5,000-এর কাছাকাছি সদস্য দলে নাম লিখিয়েছেন। আগামী কয়েকদিনের মধ্যে বিশাল আকারে সভা করে সুস্মিতা দেবকে সামনে রেখে সোনাইয়ে শক্তি প্রদর্শন করবে দল। সুস্মিতার নেতৃত্বে প্রদেশ, জেলা ও ব্লক কমিটি পুনর্গঠন করার জন্য দলের হাইকমান্ডের কাছে এদিন জোরালো দাবি জানিয়েছে সোনাই কমিটি। প্রাক্তন সাংসদকে সামনে রেখে পুনর্গঠন করলে দল শক্তিশালী হবে বলে জানানো হয়। এদিন সাংবাদিক বৈঠকে সোনাই তৃণমূল কংগ্রেসের পক্ষে উপস্থিত ছিলেন তাজউদ্দিন লস্কর, আজিবউদ্দিন বরভুইয়া, শাহাবুদ্দিন মজুমদার, মুজাক্কির হোসেন মজুমদার, আব্দুল মান্নান, ফরিজউদ্দিন বরভুইয়া, আমরুল হক লস্কর, শেবুল হোসেন লস্কর, আইনুল হক লস্কর, আলম হোসেন বরভুইয়া, শহীদ আহমেদ লস্কর প্রমুখ। এখানে আমরা যে প্রেসমিট করেছি আমাদের সোনাই যে তৃণমূল কংগ্রেসের কমিটি সবাই সদস্যকে নিয়ে, যে আমরা ওটাই চাই যে আমরা যে যে আগামী আমরা যে যেগুলো কাজ করেছি আমরা এখন আমরা আরও যে সুস্মিতা দেব মহোদয় যে আমাদের দলে যে জয়েন করেছেন, তাই আমরা উৎসাহী হইয়ে আমরা আরও এগিয়ে যাচ্ছি কাজগুলো, যাতে আমরা ওটাই চাই যে আমরা সুস্মিতা দেব মহাশয়ের যে নেতৃত্বে আমরা যে কাজ করব, এটা আমরা মানে কাজগুলো আমরা করে যাব। আর আমরা অতি সত্ত্বে যে আমরা যে ডিস্ট্রিক্ট কমিটিগুলো ছিল আগে, মানে এটা তো ভালো না রাখি, আমরা নতুনভাবে আবার যে মানে কমিটিটা মানে গঠন করার জন্য আমি সুস্মিতা দেব মহোদয়কে অনুরোধ জানাচ্ছি। আচ্ছা, তারপরে আমাদের যে সোনাই কমিটিগুলো হচ্ছে মানে এগুলো হবে মানে ব্লক কমিটিটা হবে আমাদের 100 সদস্য নিয়ে গঠিত হলো বরাকভেলি স্টিল অ্যান্ড অ্যালুমিনিয়াম বিজনেস অ্যাসোসিয়েশন নামে এক নতুন কমিটি। শনিবার নাগাটিলা এলাকায় উপত্যকার বিভিন্ন স্টিল ও অ্যালুমিনিয়াম ব্যবসায়ীরা এক সভার মাধ্যমে 100 জন সদস্য নিয়ে এক নতুন কমিটি গঠন করেন। বরাকভেলি স্টিল অ্যান্ড অ্যালুমিনিয়াম বিজনেস অ্যাসোসিয়েশন নামে নতুন কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত করা হয় চম্পক দাসকে। সহসভাপতি হিসেবে নির্বাচিত হন মায়াজ আহমেদ মজুমদার। সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয় মঞ্জুল লস্করকে। পরে সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে নবগঠিত কমিটির কর্মকর্তারা বলেন, পাঞ্জাব থেকে আসা কিছু ব্যবসায়ী উপত্যকায় স্টিল ও অ্যালুমিনিয়ামের নকল সামগ্রী বিক্রি করে গ্রাহকদের থেকে আসল সামগ্রীর সমান অর্থ আদায় করছেন। আগামী দিনে উপত্যকায় স্টিল ও অ্যালুমিনিয়ামের নকল ব্যবসায় যাতে লাগাম টানা হয় তার জন্যই 100 জন সদস্য নিয়ে এই নতুন কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটি বরাক উপত্যকা স্টিল ও অ্যালুমিনিয়াম ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা নিয়ে কাজ করার পাশাপাশি প্রত্যেকজন সদস্যকে পরিচয়পত্র প্রদান করে নকল ব্যবসার সাথে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে সরকার তথা স্থানীয় জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ কামনা করেন। পাঞ্জাবি কিছু লোক মানে স্টিলের কাজে মানে আমাদের শিলচরে খুব ব্যাঘাত করতেছে। আমাদের এখানে মানে 202 দিয়ে মাল দিয়ে কাজ করবো, পার্টি রাখছি 304-এর মাল নেব, হ্যাঁ ডুপ্লিকেট মাল দিয়ে কাজ করে আজকে মানে বাঘাযতি লেন মানে আমি গিয়া এখানে কেমিক্যাল দিয়ে টেস্ট করছি, করার পরে ধরা পড়ছে এটা 202। তখন মানে মালিকরে বললাম, দাদা আমি তো আপনারা রেটটা দিয়ে গেছিলাম যে
এটা আপনি 202 মাল কেনে লাগাইলা এটা তো ভালো মাল দিয়া করার কথা ছিল আপনি কেনে ডুপ্লিকেট মালটা লাগাইলা হ্যাঁ তো মালিক বলে দাদা আমি তো চিনি না রে ভাই 202 আর 304 কি হ্যাঁ তা আমি পরে দিন কেমিক্যাল মারিয়ে তাহলে দেখাই দিলাম যে এটা 10 সেকেন্ডের মধ্যেই মানে জঙ্কার আই যায় হ্যাঁ তো পাঞ্জাবিরে তাই ঢাকাই আনছে আনিয়া কইছে যে মানে তুমি এই সব মাল কুলিয়া ফালাও ফালাইয়া আমার ভালো মাল দিয়ে কাজ করে দেও হ্যাঁ তখন পাঞ্জাবি মানে কি করছে কইতে পারলাম না হ্যাঁ তবে আমরা এখন মেন উদ্দেশ্য হলো আমরা শিলচর শহরে আমরা যে মানে দোকানদার আছি সবাই আমরা ওখন মানে বদনামি হইলাম যে এরা গিয়া মানুষের ভাষাতে কয়ে লোকাল মানুষের সব খারাপ মাল দিয়ে কাজ করে ইয়ে করে আর তারা মানে বিল্ডিং এ গিয়ে তারা সব কাজগুলো নিয়ে নেয় আজকে আমরা একটা সংগঠন গড়া হয়েছে স্টিলের সম্বন্ধে যেটা আমরা অতৃপ্ত মানে আমরা মানে অবস্থা খারাপ হয়েছে পাঞ্জাবে যা দিকদারি করতে আছে শিলচরের মধ্যে ইয়া যেহেতু আমরা এক নম্বর মাল দিয়ে আমরা যে একটা মিনিমাম একটা যেটা আমরা পাই যে কাম করে এর থেকে কমে তারা করে প্লাস দুই নম্বরই মাল লাগায় তো আমরা একমাত্র এটা আজকে স্টেশন করানোর উদ্দেশ্য হলো আমরা কাজের মধ্যে তো হ্যাম্বার আছে প্লাস আমরা এন্টার প্রোডাক্ট বিলির যারা মানুষ আছে এরা মানে জাগ্রত করা যাতে পাঞ্জাবিরে দিয়ে কাজ করায় বানা যাত্রী ভাড়া বৃদ্ধির প্রতিবাদে উত্তাল হাইলাকান্দি শনিবার নাগরিক অধিকার সুরক্ষা সমিতির কর্মকর্তারা জেলা পরিবহন বিভাগের আধিকারিকের কার্যালয়ের সম্মুখে অত্যাধিক যাত্রী ভাড়া বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ এবং ধর্ণা কর্মসূচি পালন করেন এ উপলক্ষে বেলা একটার সময় বিক্ষোভ এবং ধর্ণা কর্মসূচি পালন করার পর নাগরিক অধিকার সুরক্ষা সমিতির পক্ষ থেকে বিভিন্ন দাবি সম্মিলিত একটি স্মারকপত্র জেলা পরিবহন বিভাগের আধিকারিক রফিকুল মান্নানের হাতে তুলে দেওয়া হয় এদিন নাগরিক অধিকার সুরক্ষা সমিতির কর্মকর্তাদের বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে জেলা পরিবহন বিভাগের প্রাঙ্গণ জেলা পরিবহন বিভাগের আধিকারিক রফিকুল মান্নান এবং ইনফোর্সমেন্ট ইন্সপেক্টর শাহাবুদ্দিন তাপাদার এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে অ্যাসিস্ট্যান্ট কমিশনার সুমা রায় এই বিষয়ে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে প্রতিবাদকারীদের আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয় নাগরিক অধিকার সুরক্ষা সমিতির পক্ষ থেকে সহসভাপতি প্রেমাংশু শেখর পাল সাধারণ সম্পাদক রঞ্জিত ঘোষ এবং অন্যান্য সমিতির কর্মকর্তারা সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন ট্রেভেলার অটোরিকশা এবং অন্যান্য যানবাহনের যাত্রী ভাড়া অত্যাধিক বৃদ্ধি পাওয়ায় নাগরিকরা অত্যন্ত অসুবিধার সম্মুখীন এছাড়াও ট্রেভেলার এবং অটোরিকশা অন্যান্য যানবাহনের চালক এবং সহচালক কন্ট্রাক্টররা প্রতিনিয়ত যাত্রীদের সঙ্গে দুর্ব্যবহার এবং বেশি ভাড়া নেওয়ার জন্য ঝগড়া করছে এমনকি ভাড়া দ্বিগুণ বৃদ্ধি পাওয়ায় কোনো যাত্রী ভাড়া দিতে না পারলে যানবাহনের চালক এবং সহচালক অপমানিত করে অর্ধেক রাস্তায় নামিয়ে দেওয়ার মতো অমানবিক কাজও করছে তাই নাগরিক অধিকার সুরক্ষা সমিতির কর্মকর্তারা এই বিষয়ে প্রতিবাদ সাব্যস্ত করে তদন্তক্রমে বিহিত ব্যবস্থা গ্রহণ এবং যাত্রী ভাড়া বৃদ্ধির প্রতিরোধ করার জন্য হাইলাকান্দি জেলা প্রশাসন এবং পরিবহন বিভাগের কাছে জোরালো দাবি জানান প্রতিবাদী ধর্ণা কর্মসূচিতে উপস্থিত ছিলেন নাগরিক অধিকার সুরক্ষা সমিতির সহসভাপতি প্রেমাংশু শেখর পাল সাধারণ সম্পাদক রঞ্জিত ঘোষ সহ সম্পাদিকা মাধবী শর্মা কোষাধ্যক্ষ সুশীল চন্দ্র পাল শঙ্কর গোয়ালা প্রমুখ আমাদের বিনীত অনুরোধ মহাশয়ের কাছে যে আপনি যথাযথ ব্যবস্থা নিন অবিলম্বে যদি আপনি না নেন তাহলে আমরা আন্দোলন শুরু করব এই বলে আমার ব্যক্তিগত বক্তব্য শেষ করছি বিদ্যুৎ নেই তবুও বিদ্যুৎ বিল হাতে তুলে দেওয়া হলো গ্রামবাসীদের ঠিক এমনই এক ভুতুরে কাণ্ড প্রকাশ এলো রোজকান্দি বাগান সংলগ্ন কাঁঠালটিলায় শনিবার বিষয়টি নিয়ে সরব হয়ে গ্রামবাসীরা বলেন প্রায় বছর চারেক আগে গ্রামের শতাধিক পরিবারের মধ্যে তুলে দেওয়া হয় বিদ্যুতের মিটার বক্স কিন্তু মিটার বক্স পেলেও আজ অবধি গ্রামে পৌঁছায়নি বিদ্যুৎ শুধু তাই নয় বিদ্যুৎ সংযোগের জন্য প্রয়োজনীয় খুঁটিও বসেনি গ্রামে বিদ্যুতের আশায় আজও অধীর অপেক্ষায় দিন গুনছেন গ্রামবাসীরা বিষয়টি নিয়ে লাইনম্যান সহ জিপি সভানেত্রীর কাছে বার কয়েকবার সরব হলেও নিটফল শূন্য তারপরও গ্রামবাসীদের হাতে তুলে দেওয়া হয় বিদ্যুতের বিল এদিন খুব উগড়ে দিয়ে জননেতা সহ বিদ্যুৎ বিভাগের ভূমিকায় তীব্র সমালোচনা করেন ভুক্তভোগী গ্রামবাসীরা দেখুন না কারেন্ট আর দিছে আমরা কিন্তু বিল উল লইতে আসছে কিন্তু কারেন্ট নাই খুঁটি নাই কিছু নাই বেকার আমরা বাগানে কাম করি 100 টাকা কিরকম আমরা বিল দিতাম কোসেন কারেন্ট যারা তোমরা বিল দিলেইছে নি হয় হয় আমি তো আমরা এটা পাশে না নাইলে তার গর্দমা রাখি দিলাম কার গর্দমা পিটায়া খেলাইলাম কার গর্দমা কাছে লিলা নি না পিটায়া লইলাম মানে যে দিয়া গেছে এটা তার তো নাম যাই না আমরা তো ঘরে নাই কাজ কামে যাই কি ঠিক আছে কিন্তু দেখুন না আপনার কারেন্ট আসেনি আরো কোনো কিছু আছে দীর্ঘদিন থেকে দুর্নীতির অভিযোগ উঠে এসেছিল রংপুর সমবায় সমিতির উপর
দুর্নীতির তথ্য প্রমাণ পাওয়ায় অবশেষে শনিবার রংপুর সমবায় সমিতিকে স্থানান্তরিত করে কাশীপুর বরাকপার সমবায় সমিতিতে নিয়ে আসা হয়। পরে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে সিভিল সাপ্লাই ইন্সপেক্টর ডিকে শর্মা জানান, চলিত মাসের সাত তারিখে রংপুর সমবায় সমিতির দুর্নীতির বিভিন্ন অভিযোগ পেয়ে তিনি তা পরিদর্শন করতে আসেন। পরিদর্শনকালে রংপুর সমবায় সমিতির গডাউনে চাউলের হিসেবে গরমিল দেখতে পান। তাই এদিন উদারবন সার্কেল অফিসার অদিতি নুনিসার উপস্থিতিতে রংপুর সমবায় সমিতির চাউল গডাউন থেকে তুলে বরাকপার সমবায় সমিতিতে স্থানান্তরিত করা হয়েছে। পাশাপাশি তিনি এও বলেন, এখন থেকে রংপুর সমবায় সমিতির সকল কাজকর্ম বরাকপার সমবায় সমিতিতে চলবে বলে জানান তিনি। এই কারণে আমি আমার অর্থনৈতিক সকলো তথ্য অবগত মানে অবগত করলাম। করার পিছত অথরিটি এক নির্দেশ যোগে তেওঁলোকৰ যি অনুজ্ঞাপত্র আছে সেই অনুজ্ঞাপত্র বাতিলৰ নির্দেশ দিয়ে সেই নির্দেশ মর্মে আমি এই সমবায় সমিতির যাক সামগ্রী জনসাধারণ সুবিধার কারণে সরকারিভাবে বন্টন করার কারণে দিছিলে যিখিনি আধুরা হৈ আছে, কিছুমানে পাইছে কিছুমানে পোৱা নাই, গ্রাহকের সুবিধার কারণে আর জনসাধারণের কল্যাণের কারণে সামগ্রীসমূহ ইয়ারপা স্থানান্তরিত করা হয়েছে। ইয়ারে নিকটবর্তী এখন সমবায় যবায়খনের নাম বরাকপার সমবায় সমিতি, আমি সকল কাম কাজ করার কারণে বর্তমান এটি ন্যস্ত করছো, কার্যপন্থা লবলে আমি ন্যস্ত করছো। আমি করছো মানে আমার মাননীয় জেলার অতিরিক্ত উপায়ুক্ত নির্দেশের ওপর ভিত্তি করে আমি গোটে সামগ্রীখিন স্থানান্তর করে তারপর বন্টনের ব্যবস্থা অতি সুকলমে করার কারণে আমি প্রয়াস করছি। বিগত মাস কয়েক আগে শ্রীকোনায় দলবল নিয়ে প্রাণঘাতী হামলা চালায় কয়েকজন দুষ্কৃতী এক ব্যক্তির পরিবারে। এ নিয়ে শ্রীকোনা পুলিশ আউটপোস্টে এক মামলা দায়ের করার পর অভিযুক্তদের গ্রেফতারের দাবি জানানো হয়, কিন্তু শ্রীকোনা পুলিশ আজও দোষীদের গ্রেফতার করতে কোনো পদক্ষেপই নেয়নি। শনিবার শ্রীকোনা আউটপোস্টে ঘেরাও করে এলাকায় বিভিন্ন অপরাধমূলক ঘটনায় পুলিশ প্রশাসনের নীরব ভূমিকার প্রতিবাদে সামিল হন প্রায় অর্ধশতাধিক লোক। প্রাণঘাতী হামলায় অভিযুক্তদের আগামী দুদিনের মধ্যে গ্রেফতার করা না হলে শ্রীকোনা আইটিআই সংলগ্ন মেইন সড়ক অবরোধে নামবেন তারা বলে সাফ জানিয়ে দেন। সামনে একটি ঘর ছিল, ঘরে অনেক পিসারি জিনিসপত্র ছিল। তো 24/8 রাত্রে দুষ্কৃতীরা আগুন জ্বালিয়ে দেয়। 25 তারিখ সকালে আমরা শ্রীকোনা পুলিশ পোস্টে এসে এফআইআর দিই, কিন্তু গত 25 তারিখ এফআইআর দেওয়ার পরে আজকে প্রায় এক মাস হয়ে গেছে, এখন পর্যন্ত পুলিশ কোনো পদক্ষেপ নেয় নাই। 25 তারিখ আমরা একজন পুলিশকে একজন আমরা হাতে নিয়ে হাতে ধরে একজন আসামিকে অ্যারেস্ট করে দিয়েছি, কিন্তু আজকে এক মাস হয়ে গেছে, এখন পর্যন্ত পুলিশ একদম নীরব। আজকে আমরা এসেছি প্রায় 50-60 জন মানুষকে এসেছি, এসে ওনার কাছে বলছি আসামি না ধরার কারণ কী, উনি কোনো উত্তর দিতে পারছেন না। উনি বলছেন উনাকে আমরা 2 দিনের টাইম দিয়েছি যে সোমবারের পর্যন্ত যদি আমাদের আসামি অ্যারেস্ট না হয় আমরা বৃহত্তর আন্দোলন গড়ে তুলব। উনি আমাদেরকে উত্তর দিয়েছেন কি করবেন, আমাদেরকে বদলি করাবেন, আপনি এসপিকে গিয়ে বলেন বদলি করেন, আমার কোনো অসুবিধা নাই। এর মানে ওইটাই বোঝা যাচ্ছে যে উনার মনোবৃত্তি যে আমরা আসামিকে অ্যারেস্ট করবো না। এবার শোনা পাবলিকের মুখে আমরা এটাও শুনতে পাচ্ছি যে উনি নাকি এখানের এমএলএর প্রেশারে আছেন, উনি এমএলএর প্রেশারে উনি আসামি অ্যারেস্ট করছেন না। আমরা আজকে সংবাদ মাধ্যমের মাধ্যমে জানিয়ে দিচ্ছি আমাদের মাননীয় এসপি ডিসি মহোদয়ের কাছে, যদি সোমবার পর্যন্ত আমাদের আসামি অ্যারেস্ট না হয় মঙ্গলবার আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে শ্রীকোনা আইটিআই রোড আমরা বন্ধ রাখব। এর জন্য যদি কোনো কিছু অবদান। গতকাল রাতে করিমগঞ্জ রেলওয়ে স্টেশন এলাকার সাবিত্রী দত্ত গৌরাঙ্গ দত্ত নামের দুই গাঁজা ব্যবসায়ীর ঘর থেকে প্রায় 6 কেজির অধিক গাঁজা উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার করা গাঁজার বর্তমান বাজার মূল্য প্রায় 50-60 হাজার টাকা হবে বলে জানিয়েছেন করিমগঞ্জ থানার ওসি বিজিত দাদারা। তিনি আরও বলেন, বিগত কয়েকদিন থেকে পুলিশের কাছে এই এলাকায় অবৈধ নেশাজাতীয় দ্রব্য বিক্রির অভিযোগ থাকায় গতকাল রাতে তারা অভিযানে নেমে দুই গাঁজা ব্যবসায়ী সাবিত্রী এবং গৌরাঙ্গকে আটক করে থানায় নিয়ে এনে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছেন। এদিকে পুলিশ সূত্রে আরও জানা যায়, ধৃত স্বামী স্ত্রী দুজনেই অনেকদিন থেকেই অবৈধ কাজে জড়িত রয়েছেন। এদের কাছ থেকে আরও গোপন তথ্য উদ্ধারের জন্য টানা জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে পুলিশ। তাৰপিছত সেই খবৰটো আমি অলপ ডেভেলপ কৰিছিলোঁ। ডেভেলপ কৰি যোৱাৰ কাৰণে আমি তেওঁক হাতলৈকে ধৰিলোঁ। ধৰি পেলাই তেওঁ ঘৰ চাৰ্জ কৰিলোঁ। ঘৰ চাৰ্জ কৰি পেলাই প্ৰায় 6 কেজিৰো অলপ বেছি গাঁজা তেওঁ ঘৰৰ পৰা আমি উদ্ধাৰ কৰিছোঁ। আৰু এই সংক্ৰান্তত তেওঁৰ পত্নী সাবিত্ৰী দত্ত আৰু গৌৰাঙ্গ দত্তক আমি ইতিমধ্যে এৰেষ্ট কৰিছোঁ।
আর এটা কেস রেজিস্টার করা হয়েছে করিমগঞ্জ পিএস কেস নাম্বার 895/21 মানুষখিনি মেডিকেল চেক আপত গেছিল জাকারিয়া আহমেদ পান্নাকে মঞ্চে বসার স্থান না দেওয়ায় উত্তাল পরিস্থিতি সৃষ্টি হয় করিমগঞ্জে। ফলে কংগ্রেসের কার্যকরী সভা বয়কট করলেন বদরপুর কেন্দ্রের তিনবারের বিধায়ক জামাল উদ্দিন আহমেদের পুত্র জাকারিয়া আহমেদের সমর্থকরা। এদিন জাকারিয়া সমর্থকরা করিমগঞ্জ জেলা কংগ্রেস আয়োজিত সভা কক্ষ থেকে বেরিয়ে আসার সময় কংগ্রেস বিরোধী বিভিন্ন স্লোগান সহ কমলাক্ষ দে প্রকাশিত মুর্দাবাদ, জেলা কংগ্রেস মুর্দাবাদ, কার্যকরী সভাপতি বিশ্বজিৎ ঘোষ মুর্জাবাদ ধ্বনি দিয়ে বেরিয়ে আসতে দেখা যায়। প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বরার উপস্থিতিতে সভায় তীব্র বিক্ষোভ প্রদর্শন করেন বদরপুর কংগ্রেস কর্মীরা। সভাস্থল ত্যাগ করে বেরিয়ে আসার সময় প্রাক্তন মন্ত্রী তথা দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক সিদ্দেক আহমেদকে ঘেরাও করে জাকারিয়া সমর্থকরা ক্ষোভ প্রকাশ করেন। ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের 75তম বর্ষ উদযাপন উপলক্ষে হাইলাকান্দি নেহেরু যুব কেন্দ্রের উদ্যোগে আজাদি কা অমৃত মহোৎসবের অঙ্গ হিসেবে শনিবার ফিট ইন্ডিয়া ফ্রিডম রান অনুষ্ঠিত হয়। এদিন শহরের জাতীয় শহীদ স্মারক স্থলে পতাকা দেখিয়ে দৌড়ের সূচনা করেন জেলা উন্নয়ন আয়ুক্ত রঞ্জিত কুমার লস্কর এবং সিআরপিএফ এর অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট জসবীর সিং। এর আগে এই দৌড় সম্পর্কে সবাইকে অবগত করা নেহেরু যুব কেন্দ্রের জেলা সংযোজক তথা ডেপুটি ডিরেক্টর কল্পনা গাঙ্গুলী। এছাড়াও জেলা উন্নয়ন আয়ুক্ত রঞ্জিত কুমার লস্কর সবাইকে উৎসাহিত করে বলেন আগামী 2 অক্টোবর এই অমৃত মহোৎসবের কার্যসূচি সম্পন্ন হচ্ছে। সিআরপিএফ কমান্ড্যান্ট জসবীর সিং সবাইকে সুস্থতার শপথ বাক্য পাঠ করান। এদিনের উদ্বোধনী সভায় বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ডিএসপি নির্মল ঘোষ, যজ্ঞেশ্বর দেব, টাইকোন্ড কোচ বিভূভূষণ চক্রবর্তী, এনওয়াইকে প্রাক্তন ন্যাশনাল অ্যাওয়ার্ড প্রাপক আব্দুস সুব্বান বুরভুইয়া, দিব্যাঙ্গজনের সংস্থা সক্ষমের জেলা সভাপতি রটারিয়ান শঙ্কর চৌধুরী, রটারি ক্লাবের সভাপতি কানাইয়া সারদা, দন্ত চিকিৎসক এম এইচ খন্দকার, বরিষ্ঠ সাংবাদিক দয়ে শতানন্দ ভট্টাচার্য ও অনিন্দ কুমার নাথ, অমিতাভ শর্মাকে উত্তরীয় দিয়ে বরণ করা হয়। শহরের প্রধান প্রধান সড়ক পরিক্রমা করাকালীন হাইলাকান্দি রটারি ক্লাবের সম্মুখে অংশগ্রহণকারীদের মধ্যে পানীয় বিতরণ করেন রটারি ক্লাবের সদস্যরা। এছাড়াও ইনডোর স্টেডিয়ামে সমাপনী অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের মধ্যে প্রশংসাপত্র বিতরণ করেন অতিথিবৃন্দ। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরও একবার। লোকসংহতি দিবস জন্মদিনে কালিকা প্রসাদকে শ্রদ্ধাঞ্জলি জানালো জেলা প্রশাসন। বিবেকানন্দ রোড সাব পোস্ট অফিসে ব্যাপক কেলেঙ্কারি, আত্মসেয়া 2 লক্ষাধিক টাকা। সুস্মিতার প্রভাবে শক্তিশালী হচ্ছে বরাকে তৃণমূল কংগ্রেস, জানালো আহ্বায়ক কমিটি। এখনকার মতো সংবাদ এ পর্যন্তই, নমস্কার।